হ্যালো এভরিওয়ান, শুভ লক্ষ্মী পূজোর সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। এবার তো লক্ষ্মী পুজো দুদিন পড়েছে, বুধ আর বৃহস্পতি। আমি কিন্তু বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো করছি। দুই বান্ধবী মিলে আমি কিন্তু বাজারে চলে এসেছি লক্ষ্মী পুজোর বাজার করতে। আমি কিন্তু কালকেও বাজার করেছি ছেলে আর মেয়েকে নিয়ে। আর বাজারে এসে দেখছি এত সুন্দর সুন্দর মা লক্ষ্মী, দেখেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে, তাই না বলো? এসেছি বাজার করতে, এখন কিন্তু বিকেল, কিন্তু বৃষ্টি পড়ছে। ওই যে ওইখানে এই দেখো ফুল ফল, তারপরে এই যে ঠাকুর, এইসব দেখছি আর যাচ্ছি। আর তাও ছাতা নিয়ে ব্যাগ নিয়ে, হ্যাঁ। আর আজকে আমি এসেছি বিকেলবেলা বলে বাজারটি একটু ফাঁকা ফাঁকাই ছিল। আর দেখছি কত সুন্দর সুন্দর পদ্মফুল দেখে তো চোখ জুড়িয়ে যায়। মা লক্ষ্মীর জন্য তো পদ্মফুল একটা নিতেই হবে। আর এদিকে এসে দেখছি ফুলের খুব দাম, তো যাই হোক নিতে তো হবেই। এই এইসব দিনে কিন্তু ফুল ফলের প্রচুর দাম হয়, তো এখান থেকে ধানের ছড়া, ধানের শীষ, পদ্মফুল আর কুচো ফুলও এখান থেকে নিয়ে নিচ্ছি। আর যেখানেই যাচ্ছি দেখছি পদ্মফুলগুলো বেশ দাম, 25 টাকা 30 টাকা, আর ধানের ছড়াগুলো খুব দাম। কিন্তু কিছু তো করার নেই, নিতে তো হবে, তাই এখান থেকে একটা পদ্মফুল নিয়ে নিলাম। আগে কিন্তু আমাদের মাটির মা লক্ষ্মী কিন্তু ঘরে যেত, কারণ হচ্ছে আমার শ্বশুরমশাই পিতলের লক্ষ্মী মা কিনে দিয়ে গেছে। মা লক্ষ্মী কিনে দেওয়াতে এখন আর আমাদের মাটির লক্ষ্মী কিনতে হয় না, কারণ হচ্ছে যখন আমি আসতাম মাটির লক্ষ্মী চুল আছে দেখে খুব সুন্দর সুন্দর দেখে কিন্তু মাটির লক্ষ্মী কিনে নিয়ে যেতাম। দেখছি হঠাৎ করে এই মেঘ মেঘ করে এসেছে। ডাবগুলো না এমন এবড়ো খেবড়ো, তাই ঠিক করে দেখে নিচ্ছিলাম যে ঘটের মধ্যে ঠিকঠাক বসবে কিনা, না হলে তো আবার পড়ে যাবে, তো ওই জন্যই দেখা। আর এদিকে দেখো মা লক্ষ্মী কত না কি সুন্দর। আর এদিকে দেখছি একটা কচু গাছও নিতে হবে মা লক্ষ্মীর জন্য, তো এখানে এসে দেখছি কলাবউ হয় না, সেই কলাবউকে কি সুন্দর করে সাজাচ্ছে, দেখে বেশ ভালোই লাগছিল। তো ফাইনালি মোটামুটি বাজার করা হয়েও গেছে আর আমরা বাড়িও চলে এসেছি। আর আমি পুজোর আগের দিনকে কিছু নারকেলের নাড়ু আর খই কিন্তু আমি পাক দিয়েই রাখি, কারণ দিনের দিন কিন্তু সব হয়ে ওঠে না। তো আমার মতো কে কে আগের দিনকে, ঠিক লক্ষ্মী পুজোর আগের দিনকে নাড়ু আর খই বানিয়ে রাখো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। তবে এখানে আমি 3টে নারকেলের নাড়ু বানিয়েছি, কারণ একদিনে তো সব হয়ে ওঠে না। আর এখানে অনেকটা খই আছে, 750 মতো, সেখান থেকে 500 খইও কিন্তু আমি বেছে একদম সুন্দর করে পাক দিয়ে নিয়েছি, কারণ দিনের দিন কোনো মতেই সম্ভব হয়ে ওঠে না। আর এই যে আমার ছোট্ট মা লক্ষ্মী, আর ড্রেসটা দেখো কত সুন্দর হয়েছে, আমার তো বেশ পছন্দ হয়েছে। আর এই আমার মা লক্ষ্মীকে কিন্তু ফুল দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি, তোমরা বলো কেমন হয়েছে। আর এদিকে মোটামুটি আমার সব কিছু কিন্তু গোছানোই হয়ে গেছে, আর সামান্য একটু কিছু বাকি আছে, সেটাও আস্তে আস্তে করে নেবো। অন্যবার তো মা আসে, আর শাশুড়ি মাও বয়স হয়ে গেছে, তাই সেইভাবে কিছুই করে দিতে পারে না, আমি একাই করি। আর মাও এবারে আসতে পারিনি, একটু অন্য কাজে ব্যস্ত ছিল বলে তাই আসতে পারিনি। যাকে পিয়ালি ছিল বলে তাও কিছুটা আমার হেল্প হয়েছে, কারণ লক্ষ্মী পূজায় বলো অনেক কাজ থাকে, তাই না বলো? আমরা যারা করি তারা সবাই জানি, তাই আগের দিনকেই কিছু কাজ কিন্তু আমরা এগিয়ে রাখি। আর এদিকে হচ্ছে মেয়েকে বললাম একটু চন্দন বেটে দিতে, তাই ও একটু চন্দন বেটে দিচ্ছে। আর আমি কিন্তু অন্যবার লুচি করি, সুজি করি, আর হচ্ছে খিচুড়িও করি, এবার শুধু সুজিটা করেছি। আর এই দেখো কি সুন্দর আলপনা দিয়েছে মেয়ে, আলপনাটা না আগের বাড়িরই দেওয়া ছিল সামনের দোয়ারে, আর সেটা একটুখানি ওপর দিয়ে বলিয়ে দিয়েছে। আর পাগুলো আর এই সিঁড়িতেও আছে, সেগুলো কিন্তু মেয়ে এবার দিয়েছে, তোমাদেরকে আমি সেটাও দেখাচ্ছি। আর এদিকে দেখো পুরো কিন্তু অলরেডি সাজানো হয়ে গেছে, দেখো নৈবেদ্য দিয়ে ভুজি দিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আর সুজি করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি, অন্যবার কিন্তু আমি খিচুড়ি লুচি সবই দিই, এবার আর করতে পারিনি। আর পুষু দেখো এখানে বসে বসে ঘুমোচ্ছিল, ওকে একটু আদর করে দিচ্ছে, ও তো জানো কতটা আরামের। তোমরা সবাই জানো আমার ভিডিওতে প্রায় সময় তোমরা দেখতে পাও যেখানে উঁচু জায়গা থাকবে সেখানেই শুয়ে পড়বে। আর দেখো এই সিঁড়িতে মা লক্ষ্মীর পা দিয়েছে, আর এই ধানের ছড়াটা পিয়ালি এসে দিয়েছিল, পুরো মা লক্ষ্মীর পাটা দেখো আমার সিঁড়ি জুড়ে দিয়েছে, আর ঠিক আমার ঠাকুরের সিংহাসনের সামনে এই আলপনাটা দিয়েছে, কি সুন্দর হয়েছে, তাই না বলো?
তো যাই হোক, মেয়ে তো এগুলো করেই দিয়েছে, আমার আর কোনো চাপ ছিল না, মোটামুটি হয়েই গেছিলো। আর ফাইনালি দেখো ঠাকুরমশাই এসেও গেছে, আমি তাই ঠাকুরমশাইকে বললাম সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নিন। চলো, পুজো তো শুরু হয়ে গেছে। বাড়িতে দেখবে যে কোনো পুজো হলে কিন্তু বেশ ভালো লাগে মনটা, তাই না বলো? আর লোকজন থাকলে আরো বেশি ভালো লাগে। প্রত্যেকবার জানো তো অনেক লোকজন হয়, এবার দুদিন পুজো পড়েছে বলে তাই একটু ফাঁকা ফাঁকা লাগছে, না হলে কিন্তু প্রত্যেক বাড়িতেই একদিনে পুজো পড়লে বেশ পাড়াটা ভরা ভরা থাকে। তো এবার তো দুদিন পড়েছে, অনেকেই রাত্রিবেলা পুজো করে নিয়েছে, আগের দিনকে আমাদের পাড়াতেও অনেক বাড়িতে রাত্রিবেলা পুজো হয়ে গেছে। তো একদিনে তো আমাদের সম্ভব হয়ে ওঠে না একা হাতে, আর তোমাদের দাদাভাইও থাকে না, যে কারণে আমাকে দুদিন ধরে জোগাড় করেই কিন্তু পুজো করতে হচ্ছে। কিচ্ছু করার নেই, কারণ আমার শাশুড়ি মায়েরও বয়স হয়েছে। ফাইনালি দেখো পুজো হতে হতে আমার মাও এসছে একটুখানি, তো ফাইনালি কিন্তু পুজো হয়েই এসছে। এখন একটু অঞ্জলি দিয়ে নিচ্ছি আমরা। আর মা লক্ষ্মীর পুজো মানে বিশাল ব্যাপার, তাই না বলো? তো এবার ঠাকুরমশাই আরতি করবে। যে কোনো পুজোর দেখবে আরতি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। এই ঠাকুরমশাই যখন আরতি করে না খুব ভালো লাগে দেখতে। তো ফাইনালি কিন্তু আমাদের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখন ঠাকুরমশাই কী করলো, আমাদের সারা বাড়িতে একটু শান্তির জল ছিটিয়ে দিয়েছে, তা আমি বললাম একটু ডাইনিংয়েও দিয়ে দিতে। তো ফাইনালি পুজো তো কমপ্লিট হয়ে গেছে, আর ঠাকুরমশাইকে এখন দক্ষিণা দিয়ে প্রণাম করে নিচ্ছি। তো বাবুরাও করে নিয়েছে ঘরে প্রণাম, যাকে পুজোটা হয়ে গেল, মনটাও শান্তি হলো। আর এখন যাচ্ছে শাশুড়ি মায়ের ঘরে, আমার যে দিদিভাই আছে সে ছোট্ট করে একটু পুজো করে, তো ওর ঘরেও একটু ছোট্ট করে পুজো করে নেবে। এরপর তো সারাদিন কেটে গেল, আর এখন হচ্ছে রাত্রি 7:30, 8টা, গুড ইভিনিং। এখন হচ্ছে মেয়েরা এসেছে, আর তার সাথে এসেছে পিয়ালি আর রূপা। চৈতালি তো প্রত্যেকবার আসে, এবার আসেনি, ওর বাড়িতে মনে হয় মা এসছে, মানে জেঠিমা, চৈতালির মা। জেঠিমার শরীরটা খারাপ তাইও আসতে পারেনি। আর সবাইকে তো প্রসাদ প্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন পিয়ালিরাও প্রসাদ খাচ্ছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আজকের মতো টাটা।